যতক্ষণ আমি ওষুধ নিয়ে আসবো এখানে চুপ করে বসে থাকবে, ইউ আন্ডারস্ট্যান্ড? প্রণতি আন্টি ওষুধে লাগিয়ে দেবে, কিচ্ছু হবে না। তুমি আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছ, অনেক দূরে। এভাবে চাকরির পিছনে না ছুটে আমি বলি কি দাদু ভাই, তোমার এই অমূল্য সময়টা তোমার সেলফ ইম্প্রুভমেন্টের কাজে লাগাও না কেন? মৌরি যখন আদা জল খেয়ে নেমে পড়েছে তখন কিন্তু সে তার যোগ্যতা প্রমাণ করবেই করবে। মৌরির এই চেষ্টা তো নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, নিজেকে আরো উন্নত করতে হবে। তুমি ঠিক কি বোঝাতে চাইছো বলো তো দিদান আমাকে? খুব সোজা অঙ্ক দাদু ভাই, মৌরি যখন নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাইছে তুমি কেন নিজেকে পিছিয়ে আনতে চাইছো? সব মানুষের একটা চেষ্টা থাকবে তো নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আরো ভালো কিছু করার, আরো ভালো একটা ডেস্টিনেশনে পৌঁছবার। তো তোমার মতে এখন আমাকে কি করতে হবে দিদা? পড়াশোনা, লন্ডনে গিয়ে পড়াশোনার প্ল্যানটা তুমি প্লিজ ক্যান্সেল করো না দাদু ভাই। তুমি যদি মৌরি রায় নাও সেও কিন্তু একই কথা বলবে। শোনো, তোমার ক্যারিয়ারের কথা না ভেবে এই সমস্ত সাধারণ সাধারণ চাকরির পিছনে ছোটাটা খুব একটা ভালো কথা নয়। ভবিষ্যতে এ নিয়ে তোমার মনে একটা আক্ষেপ থাকতে পারে, তখন আর এই সময়টা ফিরে আসবে না। আমি মৌরিকে খুব ভালো করে চিনি দিদান, আর আমি সাধারণ চাকরি করলেও মৌরির কিচ্ছু যাবে আসবে না। ওর কোনো মোহই নেই আমাদের এসব সো কল্ড সোসাইটি বড় লোকি স্ট্যাটাসের প্রতি। আই নো, আমি তো জানি মৌরির এসবের প্রতি কোনো মোহ নেই দাদু ভাই। আমি এটাও জানি যে একদিন মৌরি কিন্তু এই সবের মাঝখানে আসতে চাইবে, তখন কিন্তু সে তোমাকে তার পাশে চাইবে। সেই সময় যদি তুমি তার পাশে থাকতে না পারো দাদু ভাই, তখন কিন্তু এটা তোমাদের দুজনের পক্ষে খুব একটা সুখের কথা হবে না। কিন্তু আমি যে আর মা বাবার টাকা পয়সা কিছু করবো না দিদা, এখন থেকে আমি যা করব সব নিজে রোজগার করে করব নিজে। যাদের কাছে আমার স্ত্রী কোনো সম্মান পায়নি, কোনো স্বীকৃতি পায়নি, তাদের সাথে আমারও কোনো সম্পর্ক নেই দিদান। মায়ের উপর রাগ করে নিজের ভবিষ্যৎটা নষ্ট করছো কেন দাদু ভাই? কাল যদি কেউ আঙুল তুলে বলে যে মৌরির জন্য তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, সেটা মৌরি শুনতে ভালো লাগবে না তোমার? এই কথাগুলো যাতে শুনতে না হয় সেই জন্যেই তো মৌরির এই লড়াই। মনে রেখো, মৌরির লড়াইয়ের সাফল্য কিন্তু তোমার উপর নির্ভর করে দাদু ভাই। এই লড়াইটা কিন্তু এখন তোমাদের দুজনের লড়াই, তোমার একার নয়। তুমি? হুম, আমি। এখানে বিশ্বাস হচ্ছে না? না, হচ্ছে না। তুমি বলিস না কেন?
আসতে পারি না আমি তোমার সাথে দেখা করতে? আমার কাছে? কেন আসতে পারি না বুঝি? আমি আমার বন্ধুর কাছে পারি না? হ্যাঁ, তাহলে তাহলে ওখানে সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ সব একদম ঠিক আছে, অ্যাকচুয়ালি সব পুরোপুরি পারফেক্ট আছে। তোমাকে কি এখানে কেউ পাঠিয়েছে? ইমা না না, আমি তো এখানে আমার নিজের ইচ্ছেতে এসেছি। তোমার সাথে কিছু টাইম স্পেন্ড করতে, একটু কথা বলতে, অসুবিধা নেই তো তোমার? ইমা অসুবিধা হবে কেন, আমি তো বরঞ্চ খুব খুশি হয়েছি। মৌরি, এই মৌরি কোথায় গেলি বল দেখি? আশ্চর্য বাবা, এত এত কাজ সব একা একা করা যায়? একটু হাতে হাত লাগিবে কোথায় তা না, কোথায় গেলি বল? মা, ও মা তুমি থাক 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 থাক, তোকে বলি হারি যায় মৌরি। হ্যাঁ ওই এসছোকে এখানে দাঁড় করে রেখেছিস, ঘরে নিয়ে চল। তুমি ওকে চিনতে পারছো মা? কেন চিনতে পারবো না, তোর বিয়েতে তোকে দেখেছি। এতটা পথ এসছে, আমি আর খাবারের ব্যবস্থা করি, ওকে জল টল দিই। জল? মা জল ফোটাতে আরম্ভ করো, এটা শেষ হয়ে গেলে কিন্তু লাগবে। মা না না মাসিমা, কিচ্ছু লাগবে না, ঠিক আছে ঠিক আছে। মৌরি কি জানি বাবা, আমি তো কোনো কথাই কিছু বুঝতে পারছি না। যাকে যাক, আমার কাজ রয়েছে, আমি খাবারের ব্যবস্থা করে ওকে জল টল দে, ভেতরে নিয়ে এতটা পথ এলো। এবার খাও দেখি, তখন থেকে ভাতগুলো নিয়ে নাড়াচাড়া করছো কেন? মুখে তো না তোর আ করো। ওর হয়তো এসব খাবার ভালো লাগছে না মা। ও আসলে আগে থেকে তো আমার জানা ছিল না, জানা থাকলে না হয়। আচ্ছা রঞ্জনা বলো দেখি তুমি কি কি খেতে ভালোবাসো, তাহলে সেসবই রান্না আমি রান্না করবো। না না মাসিমা, ডাল আর পোস্ত কিন্তু আমার ফেভারিট। না আরে খাও রে বাবা খাও। কি হলো? তোমাকে দেখছি, তোমাকে আগে কখনো এরকম ভাবে দেখিনি রঞ্জনা। কলেজ আর পড়াশোনা কেমন চলছে মৌরি? কি রে কলেজ আর পড়াশোনা কেমন চলছে রঞ্জনা? তুমি আগে খেয়ে নাও, তারপর না হয় তোমরা দুজনে বসে গল্প করবে। মৌরি, মৌরির কলেজটা বন্ধ হয়ে গেছে রঞ্জনা। কলেজটা বন্ধ হয়ে গেছে মানে? নমস্কার। নমস্কার, কাকে চাই? নলিনী। নলিনীর বাড়িতে আছে? হ্যাঁ। ও আপনি আসুন আসুন, ভেতরে আসুন। থ্যাংক ইউ, বসুন আপনি একটু বসুন, আমি ওকে ডেকে দিচ্ছি। কার সাথে কথা বলছো প্রণতি আন্টি? মা কি ফিরে এসেছে? এ কি তুমি এখনো বেরোনি? আমি বেরোচ্ছিলাম কিন্তু উনি। তুমি আমাকে ভালোবাসো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কেন তোর কি এতে কোনো কাজ নেই? এই শোনো, এইসব ভালোবাসার বিলাসিতে না আমার পোষাবে। হ্যাঁ মা দাও। নলিনী, শুড আই ওয়েট ফর সাম টাইম? না আন্টি, তুমি যাও। শিওর? ওকে
তুমি এখানে? তুমি আমার ফোন ধরছো না কেন? সেদিনের পর তো দেখা সাক্ষাৎও নেই। ও তাই বলে একেবারে বাড়ি চলে আসবে? কি ভেবে সেটা কি তুমি আমাকে? কেন যাবো আমি তোমার কাছে? তুমি তো আমায় বাড়ি পাঠিয়ে দিয়েছিলে, মনে নেই? তারপর কি এমন কিছু ঘটেছে যার জন্য আমার বাড়ি আসা যায় না? রুদ্র, দাও ফাইলটা, দাও। ফাইল তো আনিনি। আনোনি কেন? ফাইল দিতে আসিনি তো কেন এসেছো এখানে? তোমার সাথে দেখা করতে। তোমার সাথে দেখা করতে আমার কি কোনো বাহানা লাগবে নাকি? এমনি আসতে পারি না? না, পারো না, পারো না তুমি। যাও, চলে যাও এখান থেকে। যাচ্ছি যাচ্ছি, সব সময় খালি মেজাজ। আচ্ছা, আমার বাড়িতে গেলে আমি তো তোমায় চা খাওয়াই, আর তুমি চললাম।